এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বেগম সানজিদা খানম, মহিলা আসন 24। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে, ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনায় অংশ দেবার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। স্মরণ করছি 1971 সালে যারা জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই 30 লক্ষ শহীদকে স্মরণ করছি। স্মরণ করছি জাতীয় চার নেতা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, 15 আগস্টে যারা শহীদ হয়েছিলেন সেই কালো রাতে, সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। গত 22/1/2017 তারিখে তিনি যে মহান সংসদে যে ভাষণটি দিয়েছেন 119 পৃষ্ঠার, এই বাংলাদেশের গত 8 বছরের যে উন্নয়নের যে দলিল মহামান্য রাষ্ট্রপতি উপহার দিয়েছেন সেজন্য মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার নির্বাচনী এলাকা ঢাকা 4 শ্যামপুর কদমতলি থানার সকল সাধারণ মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, দুইবার আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে ওই এলাকার মানুষ সম্পর্কে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমেই এলাকার উন্নয়নের কথা দিয়ে শুরু করতে চাই। আমি প্রথমেই বলতে চাই, যখন 2009 সালে বর্তমান সরকার প্রথম মেয়াদে যখন শপথ নিল, শপথ নেবার পর ঢাকা শহরে সরকারি হাইস্কুলের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন 11টি হাইস্কুলের, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেখানে একটি সরকারি হাইস্কুল আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে ক্লাস চলছে। মাননীয় স্পিকার, সেই স্কুলটির নাম হচ্ছে শেখ কামাল সরকারি হাই স্কুল। মাননীয় স্পিকার, শুধু একটি স্কুলই নয়, অসংখ্য স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করে ওই এলাকাটিকে একটি শিক্ষার একটি সুন্দর পরিবেশ আজকে এই 8 বছরে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এর বাইরেও আমার বক্তব্য হচ্ছে যোগাযোগ, মাননীয় যোগাযোগ মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, কারণ মাননীয় যোগাযোগ মন্ত্রী ওই এলাকার যে রাস্তাগুলো রয়েছেন সেই রাস্তাগুলোকে 4 লেনে, অর্থাৎ দোলাইপাড় থেকে একেবারে বুড়িগঙ্গা সেতু হয়ে মাওয়া পর্যন্ত 4 লেনের রাস্তার কাজ ইতিমধ্যেই তিনি শুরু করতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে, আমাদের দীর্ঘদিনের ওই এলাকার জলাবদ্ধতার মানুষের স্বপ্ন ওই এলাকাটি জলাবদ্ধ মুক্ত হবে। বর্তমান যে পরিকল্পনা মন্ত্রী তার আন্তরিক প্রচেষ্টায় একটি প্রজেক্ট যেটি 2010 সালে আমাদের আগের মেয়াদে নেওয়া হয়েছিল সেই প্রজেক্টটি 558 কোটি টাকার প্রজেক্ট একনেকে পাশ হয়েছে। আমি আমার এলাকার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, খুব তাড়াতাড়ি এটি সমস্ত প্রক্রিয়া শেষে সেনা সদরের সরাসরি তত্ত্বাবধানে কাজ শুরু হতে যাচ্ছে। মাননীয় স্পিকার, এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং পরিকল্পনা মন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি অন্যান্য যারা মাননীয় মন্ত্রী রয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী বিশেষ করে আমাদের ওই এলাকার রাস্তাঘাটের যে উন্নয়ন করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জায়গায় আমরা নির্বাচনী সার্ভে স্টেশনও আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। আজকে আর মানুষের ভোটার হতে হলে এত দূরে 15 কিলোমিটার দূরে এসে শেরেবাংলা নগরে তাদের আসতে হয় না। মাননীয় স্পিকার, ওই এলাকার দোলাইপাড়ে আমরা নির্বাচনী সার্ভে স্টেশন আমরা তৈরি করেছি। মাননীয় স্পিকার, শুধু রাস্তাঘাট নয়, মসজিদ মন্দির এবং সকল উন্নয়ন ওই এলাকায় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। মাননীয় স্পিকার, সকল মন্ত্রী পরিষদের সকল মাননীয় মন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, বিএনপি জামাতের 5 বছর ছিল দুর্নীতি এবং হত্যা নির্যাতন কালো টাকা সাদা সহ জঙ্গিবাদের উত্থানের সময়। মাননীয় স্পিকার, হত্যা করা হয়েছিল আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের, 17,000 নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছিল। এই 5টি বছর ছিল দুঃসময়ের স্বপ্ন। মাননীয় স্পিকার, সেই দুঃসময় কাটিয়ে আমরা যখন আলোর মুখ দেখব তখন আমাদের সেই আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকার। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু নির্বাচনে বিশ্বাস করতেন,
বঙ্গবন্ধু জনগণের ক্ষমতায় বিশ্বাস করতেন, তাই তো বঙ্গবন্ধু 1972 সালের 12 অক্টোবর সংসদের একটি ভাষণের থেকে একটু অংশ মাননীয় স্পিকার আপনার উদ্দেশ্যে বলতে চাই। কোড খবরের কাগজ থাকলে বক্তৃতা লেখা যায়, কিন্তু জনসাধারণের কতটা সমর্থন আছে খবরের আছে তার পরীক্ষা হয় যখন জনগণ অধিকার পায় ভোট দেওয়ার। আনকোড মাননীয় স্পিকার, এই যে ভোট দেওয়ার অধিকার, ভোটের অধিকার, এটি প্রতিষ্ঠিত করেছেন আমাদের পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পর আমাদের মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার। মাননীয় স্পিকার, এই যে তত্ত্বাবধায়কের 2 বছর আমাদের একটু স্মৃতিচারণ করতেই হয় মাননীয় স্পিকার। ওই সময় দেখা গিয়েছিল মাননীয় স্পিকার শেখ হাসিনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ মাঠ পেরিয়ে বইটি আমরা অনেকেই পড়েছি মাননীয় স্পিকার, সেখান থেকে একটু বলতে চাই মাননীয় স্পিকার। কোড গ্রেপ্তারের পটভূমি ছিল প্রধানমন্ত্রী হিসেবে নাকি চাঁদাবাজি করেছিলাম, 10 বছর পর আবিষ্কার করা হলো। মাঝখানে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, আমার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে কিন্তু চাঁদাবাজির মামলা দিতে পারে নাই। মামলাবাজ জোট সরকার থেকেও বড় আবিষ্কারক তত্ত্বাবধায়ক সরকার, এ তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য আমি আন্দোলন করেছিলাম। 68 জন মানুষ জীবন দিয়েছে বিএনপি জামাতের সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হাতে। আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। 4 দলীয় জোটের ভোট কারচুপির নির্লজ্জতা প্রতিহত করার জন্যই আন্দোলন করেছিলাম, জনগণের ভোটের অধিকার রক্ষা করে গণতন্ত্রকে সুসংহত করতে চেয়েছিলাম, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছিলাম। ক্ষমতার কেন্দ্রবিন্দু জনগণ হবে, সংবিধানে উল্লেখ আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, কে ক্ষমতায় থাকবে কে থাকবে না তারাই নির্ধারণ করবে। আনকোড মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনাও ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার সেই দুঃসময়েরগুলির কথা আপনার নিশ্চয়ই, আপনি আইনজীবী হিসেবে আপনার মনে আছে যেদিন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলো। মাননীয় স্পিকার, ভোররাত থেকেই সিএসবি নিউজে দেখাচ্ছিল জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হচ্ছে। ভোর 7টার মধ্যে আমরা কোর্টে উপস্থিত হয়েছিলাম মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনাকে 7:20 কোর্টে এনে উপস্থিত করা হলো। আমি ছিলাম মাননীয় স্পিকার একটি মাত্র কালো কোট, সমস্ত পুলিশ র‍্যাব ছিল। আমরা সেখানে দেখলাম কী ষড়যন্ত্রের নীল নকশা মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হয়েছে কোর্টে। আমার মনে হয়েছিল গণতন্ত্র আজ অবরুদ্ধ হলো, প্রধানমন্ত্রীকে মুক্ত করতে হবে। মাননীয় স্পিকার, আমরা প্রধানমন্ত্রীকে মুক্ত করেছি, আইনজীবী হিসেবে আপনিও জানেন মাননীয় স্পিকার, মুক্ত করেছি। আর মুক্ত করেছিলাম বলেই 2008 সালে নির্বাচনের পরে গত 8টি বছর বাংলাদেশের মানুষ আলোর মুখ দেখেছে মাননীয় স্পিকার। আজকে বর্তমানে জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 7.11, মাথাপিছু আয় $1,465 মার্কিন, রিজার্ভ $32.1 বিলিয়ন, রপ্তানি আয় $34.3 বিলিয়ন, রেমিটেন্স $14.93 বিলিয়ন, দারিদ্রের হার কমে এসেছে 23.6%। মাননীয় স্পিকার, 8 বছরে মাননীয় স্পিকার 5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, খাদ্য উদ্ভিদের দেশ হিসেবে আজকে বিশ্বে মানচিত্রে বাংলাদেশ উদিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এমডিজি অর্জন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়েছেন, এমডিজি পুরস্কার পেয়েছেন, এসডিজিকে সামনে রেখেই লক্ষ্য করে আমরা কাজ করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ উৎপাদন আজকে 15,351 মেগাওয়াটে উন্নীত হয়েছে, বিদ্যুৎ সুবিধাভোগীর সংখ্যা 47 থেকে 80% উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা 2021 সালের মধ্যে আরও 18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, একটু সময় আমাকে বাড়িয়ে দিন। মাননীয় স্পিকার, নারী পুরুষের সমতা নিশ্চিত এবং নারীর ক্ষমতায়নের জন্য আজকে বাংলাদেশ রোল মডেল। মাননীয় স্পিকার, জাতির পিতা শুরু করেছিলেন নারীদেরকে সম্মান দিয়ে, তাদের উন্নয়নের জন্য কাজ শুরু করেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য জাতির পিতাকে আমরা হারিয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবার পর নারীর ক্ষমতায় নিশ্চিত করা হয়েছে। 1997 সালে যখন প্রথম ক্ষমতায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তখন ওই রুট লেভেলে অর্থাৎ ইউনিয়ন পরিষদে
নারীদেরকে নির্বাচিত করে জনপ্রতিনিধি হিসেবে আনার সুযোগ করে দিয়েছিলেন। আর 2008 সালে মাননীয় স্পিকার এই মহান সংসদে 19 জন নারীকে মনোনয়ন দিয়েছিলেন সরাসরি নির্বাচিত করে আসবার জন্য মাননীয় স্পিকার। আজকে সংসদ স্পিকার নারী, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতা নারী এবং উপনেতা নারী মাননীয় স্পিকার, আজকে ডিসি নারী, আজকে এসপি নারী, আজকে হাইকোর্ট ডিভিশনের নারী, আজকে অ্যাপিলেট ডিভিশনের নারী মাননীয় স্পিকার, নারীর ক্ষমতা নিশ্চিত হওয়ার পথে মাননীয় স্পিকার। সুতরাং নারীদেরকে অবহেলা করে প্রায় অর্ধেক নারী বাংলাদেশে জনসংখ্যার, শুধু নারীদেরকে অবহেলা করে কোনো গোষ্ঠী বাংলাদেশে কোনো জাতি উন্নয়ন সম্ভব নয়। আজকে মাননীয় স্পিকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, একটি বাড়ি একটি খামার, যুব সমাজের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে হাজার হাজার যুব সমাজকে আজকে তাদের সচ্ছলতা নিশ্চিত করা হচ্ছে মাননীয় স্পিকার। দেশ যখন উন্নয়নের মহাশোকে যাত্রা শুরু করেছিল তখনই শুরু হয়েছিল বিরোধীদের মূল ষড়যন্ত্র মাননীয় স্পিকার। 2014 সালের আগে আমরা দেখেছি আগুন সন্ত্রাস, দেখেছি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করার দৃশ্য আমরা দেখেছি পেট্রোল বোমা মেরে। মাননীয় স্পিকার, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। 19 মাস জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল মাননীয় স্পিকার, 21 আগস্টে বোমা হামলা সহ। মাননীয় স্পিকার, ওরা এই জাতিকে হত্যা করতে পারবে না। আর 15 আগস্ট বাংলাদেশের মাটিতে ঘটবে না মাননীয় স্পিকার, ওরা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখলাম 16 কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু মাননীয় স্পিকার। সেই পদ্মা সেতু যখন হবে তখন সেই অর্থায়ন বন্ধ করেছিল। কেন বন্ধ করেছিল মাননীয় স্পিকার? আমরা গত 2 দিনে আমরা পত্রপত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রীর কথায় আমরা জেনেছি মাননীয় স্পিকার। আমার বক্তব্য হচ্ছে এই যে বন্ধ করা, দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা, এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে জাতির পিতা জননেত্রী শেখ হাসিনার কাছে বিশ্বব্যাংকের ক্ষমা চাইতে হবে। এবং ওই ডক্টর ইউনুস দেশের যে ক্ষতি করেছে তারও এখানে পেনাল্টি করা উচিত মাননীয় স্পিকার। সেই এতদিন পর আমাদের সেই কানাডার কোর্টে প্রমাণিত হয়েছে জননেত্রী শেখ হাসিনাই সত্য, বাংলাদেশ সত্য, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দুর্নীতি হয় না মাননীয় স্পিকার, এবং সেই ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্রমাণিত হয়েছে মাননীয় স্পিকার। এবং আমি এখানে একটু কথা বলতে চাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এই যে কারাগারে বসে বইটি লিখেছিলেন, এই বইটির আরেকটি পাতা থেকে 2-1টি কথা বলতে চাই মাননীয় স্পিকার। কোড, বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু কিছু মানুষ, একটা গোষ্ঠী প্রাক্তন প্রভুদের কিছুতেই ভুলতে পারছে না, নিজেদের গোলাম হিসেবে ভাবতেই পছন্দ করে। প্রভুদের দেখলে পালিত সারমেয় যেমন খুশিতে লেজ নাড়তে থাকে, এরাও তেমনি মনে হয় যেন প্রভুদের নাম শুনলেই বিগলিত হয়ে পড়ে। ভাগ্যিস মানুষ নামে ওই সকল দোপাই জীবগুলোর কোনো লেজ নেই, তাহলে লেজ নাড়ার গতিটা দেখা যেত, অন্তত একটা ভালো কাজ হতো যে তাদের আসল চেহারাটা জনগণের কাছে প্রকাশ হয়ে যেত, শোভাকরের অসম শোভা প্রকাশ পেত সৃষ্টিকর্তার কাছে। নিবেদন এই যে ওদের আনুগত্য প্রকাশের জন্য একটা করে পুচ্ছ দিয়ে দেয়া হোক, যাতে তারা তাদের আনুগত্য প্রকাশ করতে পারে। হে খোদা, তাদের এদের একটা লেজ দিয়ে দাও যাতে তাদের শোভাবর্ধন হয়। আনকোড মাননীয় স্পিকার, আমরা দেখতে পেতাম, যদি কথাটি সত্য হতো আমরা দেখতে, আমাদের দেখতে বড় আশা যে ওই ডক্টর ইউনুস, বেগম খালেদা জিয়া সহ যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই বিএনপি জামাতের দোসর, তাদের যদি লেজ গজাতো আমরা একটু দেখতে পারতাম এই যে বিশ্ব ব্যাংকের যে হেরে যাওয়ার কাহিনী, তাদের লেজটা কেমন করে নড়তো মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।